হরিণটাই এখন আছে অ্যাভেলেবল, আর বাকি প্রাণী এখন অত নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। তোমরা সকলেই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তো ভালো থাকারই কথা, কেন কি আজকে হচ্ছে ডাবল ধামাকা, আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস রিপাবলিক ডে। তো তোমাদের সকলকে জানাচ্ছি সরস্বতী পুজো আর রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি পুরো রেডি হয়ে নিয়েছি একটা এরকম শাড়ি পরে, তোমাদের কেমন আউটফিটটা দেখাবো। তার আগে বলে নিচ্ছি যে তোমাদের আজকে সারাটা দিন খুব ভালো কাটুক, তোমরা যা প্ল্যান করে রেখেছো নিজেদের কাছের লোকের সাথে যেভাবে সরস্বতী পূজায় আনন্দ করবে সেটা যেরকম করে ভেবে রেখেছো, তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক এই কামনা নিয়ে আজকে দিনটাকে চলো স্টার্ট করা যায়। আর আমি এখন এইভাবে রেডি হয়ে নিয়েছি, আমি সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করতে পারিনি, বিকজ বুঝতেই পারো রিপাবলিক ডে একটু এখানে ফ্ল্যাগ হোস্টিং হলো, সেখানে একটু রাজবীরকে নিয়ে গেলাম, তারপরে হচ্ছে ঘরে কাজবাজ যাই থাকে, একটুখানি রান্নাবাড়া সকালে খাবারটা খেয়ে রেডি হয়ে নিয়েছি। আমি খুব সিম্পল মেকআপ করেছি, কিচ্ছু সেরকম হ্যাভি মেকআপ করিনি, কেন কি আজকে প্রচুর রোদ্র উঠেছে আর এত রোদে না বেশি হ্যাভি মেকআপ ভালো লাগে না। তো তোমাদেরকে আমার আউটফিটটা দেখাচ্ছি, তোমরা দেখো আর বলো আমাকে কেমন লাগছে আজকে, আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে দিনটাকে তোমাদের সাথে স্টার্ট করা যাক, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো তোমরা আমার আউটফিটটা দেখে নিয়েছো, আর এবার হচ্ছে আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি এখনও প্ল্যান হয়নি। আমরা অনেকে মিলে যাচ্ছি, মানে আমাদের সাথে আছে আমার ননদ নন্দাই, তারপরে মামি মামাও যাবে আই থিঙ্ক, আর কে কে যাবে আমি জানি না। তো আমরা কোচবিহারে প্রচুর ভিড় হয় সরস্বতী পূজায়, প্রচুর ভিড় হয়, তো আমরা বাইরে কোথাও যাবো এরকম প্ল্যান আছে। তো চলো এখন বেরোই, এমজি কোথায় যাবে এখনও প্ল্যান করেনি, তো আলিপুর বা ওই সব সাইডে কোথাও যাবো আর কি, একটু ঘুরবো তারপরে একটু খাওয়া দাওয়া করবো, এরকমই কিছু প্ল্যান আছে, একটু ঘোরাঘুরি করবো। কারণ কি কোচবিহারে কোনো জায়গায় তুমি ঢুকতে পারবে না, মানে রাস্তা দিয়ে হাঁটাও মুশকিল হয়ে যায়, মানে দুর্গাপুজোর থেকে বেশি ভিড় হয় সরস্বতী পুজোয়। তো এত ভিড়ে আমি দুবার তিনবার সরস্বতী পুজো কাটালাম, তো এইবার একটু ইচ্ছে আছে যে একটু আউটসাইডে এরকম জায়গায় কোথাও যাবো। তো চলো আগে বেরোই, তারপর আই হোপ যেখানে যাবো ভালোই লাগবে, চলো যাওয়া যাক। তো আমরা রসিকবিলে এলাম, রসিকবিলে এসে এখন আমরা পৌঁছে গেছি, এখন রসিকবিলে ঢুকছি। তো এখন আমি রাস্তায় আছি, তোমাদেরকে দেখাচ্ছি এখানে সবাই, দেখো সবাই সবার প্রিয় মানুষের সাথে এসেছে এখানটায়। তো চলো যাওয়া যাক। তো আমরা এখানে ঢুকে পড়েছি, এটা হচ্ছে এখানে বাঘ, এখন বাঘ তো দেখা যাচ্ছে না। আমরা বিয়ের আগে এখানটায় অনেক আসতাম, এমজি আর আমি খুব আসতাম, আজকে রাজবীরকে নিয়ে এলাম। তো এখন এমজি আসছে, এমজি পেছনে আছে, তো এমজি এলে এমজির সাথে মিট করাচ্ছি তোমাদের। তো এখন দেখাই তোমাদের রসিকবিল জায়গাটা কিরকম, দেখে নাও। দেখো এটা হচ্ছে বাঘের খাঁচা, এখানে বাঘ থাকে, বাট এখন দেখা যাচ্ছে না এখানে কোনো বাঘ। আর আজকে এখানে প্রচুর ভিড় হয়েছে, সবাই সবার প্রিয় মানুষের সাথে এখানটায় এসছে, বন্ধুবান্ধব নিয়েও এসছে অনেকে। তো ভীষণ ভালো লাগছে, বিয়ের আগে আমরা প্রত্যেকবার আসতাম এখানটায়, আর বিয়ের পর 10 বছর পরেই প্রথম এলাম। তো আমরা হচ্ছে রসিকবিলে এসেছি, এখানটা আসার পর দেখো আমাদের কার সাথে মিট হয়ে গেল, এই প্রথমবার ভাই এলো সামনে। আর দেখো পুচকিটাকে, আসো আসো ঘুরে আসি, হ্যাঁ চলো ঘুরে আসি, আমাকে বলে চলো ঘুরে আসি, বলে আমাকে চলো ঘুরে আসি। কোথায় যাবা মা, কোথায় যাবা মা, কোথায় যাবা? আমি কি হই তোমার, আমি কি হই, কি হই আমি তোমার, আমি তোমার কি হই? হ্যাঁ পিপি, এর জোরে বলো,
একটা চুমু দিয়ে দাও, একটা চুমু দিয়ে দাও, চুমু দিয়ে একটা চুমু দিয়ে দাও, একটা 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 এই লিপস্টিক লেগে গেল, লেগে গেল। এই দেখো পুচকিটাকে দেখো, দেখো কি করছে এখানটায়, এখানটায় কি করছে। এমজি কিছু বলো এই জায়গাটার ব্যাপারে। আসলে কি বলতো, আসলে আমাদের এখানটা আসতে আসতে না একটু লেট হয়ে গেল, তো এখন খুব একটা টাইম এখানে স্পেন্ড করা যাবে না, এখন আমাদের বেরিয়ে যেতে হবে। তো একটু ঘোরাঘুরি করি, আর এই জায়গাটা আমার ভালো করে খুব জানা আছে, বহুদিন বাদে এলাম। আমরা বিয়ের আগে প্রত্যেকটা সরস্বতী পুজোতে আমরা এখানেই আসতাম, কেন কি আসাম থেকে এখানে মানে এটা মিডিলে পড়ে, মানে কোচবিহার থেকে আসতে যতটা টাইম লাগে, আসাম থেকে গোসাইগাঁও থেকে আসতে অতটাই টাইম লাগে, তো সেই জন্য এখানটাই মিট করতাম। এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগছে, তো চলো যাওয়া যাক। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে, এই দেখো এখান থেকে হরিণ একদম স্পষ্ট দেখা যাচ্ছে, অনেক হরিণ আছে এখানটায়। আমরা মোটামুটি ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি, কেন কি দেখো সন্ধ্যা হতে চললো, আমাদের আবার যেতে হবে। তো আমার সাথে এখন এখানে অর্পিতা আছে, আর কে কোথায় আছে জানি না, আমরা নিজেদের মতো করে হাঁটছিলাম। তো এখন সবাই একসাথে গিয়ে মিট করবো, আর এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে কোথায় যাবো সেটা এখনো জানা নেই, তো তোমাদেরকে জানাচ্ছি যেখানে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। চলো ঠিক আছে, যাওয়া যাক। তো আমরা এখানে একটা দেখো এরকম বড়ই, আমরা বড়ই বলি যাই না তোমরা কে কি বলে, বড়ই বলি আমি। তো এই ভাইটাকে বললাম বড়ই মেখে দিতে, এখানে আমি বড়ই মাখা খাবো, কারণ কি দেখে আর আর থাকতে পারছি না বড়ই দেখে। আর অর্পিতারও বড়ই খুব ফেভারিট, তাই না অর্পিতা? আমরা দুজনে এখন খুব বড়ই মাখা খাবো, জানি না ওরা কোথায় আছে, আমাদেরকে একটু ফোনও করছে না আগে কোথায় আছে। এই দেখো কতগুলো লঙ্কা নিয়ে, হাল দিয়ে বেশি করে দাও তো ওকে একটু, ওকে একটু মুখে দাও, হাতে না আমার জোরবে। তো আমরা বিশ্বজিৎ এই ধাবাটার নাম, এখানে এসে আমরা দাঁড়ালাম, আর এখন একটু ডিনার করব এখানটায়, একবার ডিনার করে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো ভিতরে যাওয়া যাক, এখানে এরকম ছোট ছোট ক্যাবিন করা আছে, রুম করা আছে, এই যে এটা একটা, এটা একটা, ওদিকে একটা, এরকম করা আছে। তো আর এদিকেও বসার সিস্টেম আছে, তো আমরা একটা ক্যাবিনে যাবো, আর মিডিলের ক্যাবিনটাতে যাব। তো ওখানে গিয়ে আমরা ডিনারটা করে নেব, এখানে মামা মামি ফটো তুলছে, তো চলো যাওয়া যাক। আমরা সকলে এখানে এসে বসলাম, তো এখন খাওয়ার অর্ডার দিবে এমজি আর ভাই, দুজনে মিলে দিচ্ছে কি খাওয়া অর্ডার করা যায়। তো ডিনারটা এলে তোমাদের সাথে শেয়ার করছি। ডিনারে ছিল নান, তরকা, পনির, আর ছিল হচ্ছে চিকেন। তো এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন ভাই চলে যাবে আসাম, আর আমরা চলে যাব কোচবিহার। তো অর্পিতা আছে গাড়িতে,
তো চলো ওকে বাই বলে আসি, বাই বলে আমরা আসাম চলে যাবো। এই সরি, ওরা আসাম চলে যাবে আর আমরা হচ্ছে কোচবিহার চলে যাবো। অনেকটাই রাত হয়ে গেছে। তো অর্পিতা বাই, কবে আসবে বলো? পুচকিটাকে দেখাও একটু, এটা এটা দাঁড়াও, আমি ওই দিক দিয়ে যাচ্ছি, আসো। এখানে লাইট খুব কম, তো দেখো পুচকিটা বাই বলছে, টাটা বাই বাই বলছে। তো চলো একবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে মিট করবো, ঠিক আছে? তো সারাদিন পর এখন বাড়িতে এলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, যতই আনন্দ ফুর্তি মাঝখানে থেকে সারাদিন ঘুরেঘুরি করলে একটু তো টায়ার্ডনেসের একটা ছাপ তো থাকেই। তো যাই হোক, ও সেসব ছাড়ো, কিন্তু আজকের দিনটা তোমাদের সাথে প্লাস আমার ফ্যামিলির সাথে খুব ভালো কাটলো, প্লাস আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, ভাই বোয়ের সাথে আর ভির সাথে সময়গুলো খুব ভালো কাটলো। তো আই হোক তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে, আর তোমাদের যদি আমার ব্লগটা যদি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, এরকমই হাসি খুশি থেকো, আর দেখা হচ্ছে শীঘ্রই। টাটা।